হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের একটি খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স, যে ট্রিক্সটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফ্রেন্ড যদি ইংলিশ বা হিন্দি বা অন্যান্য যে কোনো ভাষাতে আপনাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠায়, তো সেটা আপনি সরাসরি বাংলাতে বা যে কোনো ভাষাতে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো ভিউয়ার্স, অনেক সুন্দর একটা গোপন একটা ট্রিক্স, যে ট্রিক্সটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা না বলে নয়, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য অবশ্যই আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে জাস্ট আমরা এখানে সার্চ করব স্ন্যাপট্রান। তো স্ন্যাপট্রান নামে সার্চ করলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি গেট স্টার্টে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটিতে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট অন করে নেব অ্যাক্সেসিবিলিটিটা। তো অন করে নেওয়ার পর এখানে দেখুন অ্যাক্সেসিবিলিটি ইজ এনাবল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর ড্র ওভার দ্য অ্যাপে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপ, এখানে আমরা জাস্ট ক্লিক করে অন করে দেবো। তো অন করে দেওয়ার পর আমাদের সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেছে। তো এখানে জাস্ট ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পর এখানে দেখুন গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে, গেট স্টার্টেডে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোড নেবে। তো এখানে দেখুন আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন অন এবং অফ। তো এটা যদি আপনার অফ থাকে তাহলে এখানে কোনো রকম অপশন দেখতে পারবেন না, আর যদি এটা অন থাকে। তো অন থাকলে কীভাবে বুঝবেন? তো অন থাকলে দেখুন এখানে একটা আইকন চলে আসছে সার্চের। তো এখানে দেখুন একটা সার্চের আইকন চলে আসছে। তো এটা থাকলে বুঝবেন যে আপনার সেটিংসটা অন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট কী করবেন, এখন আপনাদের মেইন কাজটা আমি দেখা দিচ্ছি, সেটা হলো আপনার এখানে আপনি কোন ভাষায় আপনি চ্যাটগুলো ট্রান্সলেট করতে চান বা পড়তে চান, তো সেখানে এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন ইওর ল্যাঙ্গুয়েজ। তো ইওর ল্যাঙ্গুয়েজে আপনারা যেটা সিলেক্ট করবেন তো সেটা আপনার সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ভাষাটি আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েট করুন। তো এখানে দেখুন আমার বাংলা ভাষা, তো আমি বাংলাটা অবশ্যই সিলেক্ট করে নেব। তো এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম, আর এখানে দেখুন আমি জাস্ট ইংলিশ একটা সিলেক্ট করে নিছি। তো মনে করেন আপনার ফ্রেন্ড ইংলিশে মেসেজ করবে আর আপনি বাংলায় সেটা দেখবেন, তো এটার জন্য আমাদের এখানে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা হোম বাটনে ক্লিক করে আমরা হোমে চলে আসব। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে, তো হোয়াটসঅ্যাপে চলে যাব। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখুন আমি অনেকগুলো টাইপিং করে রেখেছি ইংরেজি। তো এখানে দেখুন এখন আপনার ফ্রেন্ড আপনাকে ইংরেজিতে মেসেজ করেছে। তো এটা আপনি অথবা ইংরেজি জানেন না, তো এখন কীভাবে এটা আপনি রিড করবেন? তো এটা পড়ার জন্য অবশ্য আপনার গুগল ট্রান্সলেট বা অন্যান্য ট্রান্সলেটগুলো ইউজ করতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে অনেক কপি পেস্ট করতে হবে, তো অনেকগুলো ঝামেলা করতে হবে। তো এখান থেকে দেখুন সিম্পলি আপনারা এই লেখাগুলোকে আপনি বাংলা করতে পারবেন। তো এখানে দেখুন যে সার্চের যে আইকনটা রয়েছে, তো এটা যে লেখাটার উপরে আপনি ধরে একটু হোল্ড করে রাখবেন। তো দেখুন এখানে বাংলাটা চলে আসছে, আপনি কেমন আছেন। তারপর আমি জাস্ট এই লেখাটার উপর যদি ধরি, দেখুন এখানে আসছে আমি একজন ছাত্র। তো আপনি যেই লেখাটার উপরে জাস্ট এটা ধরবেন, তো সেই লেখাটাই আপনার বাংলা হয়ে যাবে। তো এখন যদি আপনারা এখান থেকে চান যে সবগুলো একবারে বাংলা করে পড়তে, তো এখানে জাস্ট ডাবল ট্যাপ করবেন এটার উপর। তো ডাবল ট্যাপ করলে দেখুন সবগুলো আপনার বাংলা হয়ে গেছে, যতগুলো লেখা থাকবে সব বাংলা হয়ে যাবে। তো আবার ডাবল ট্যাপ করলে এগুলো ইংলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের ইচ্ছা মতো আপনারা এগুলো সাজিয়ে নেবেন বা আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।